আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতার নাম টোবা টেক সিং। টোবা টেক সিং, রিটেন বাই গুলজার, যার সম্পূর্ণ নাম সম্পূরণ সিং, কিন্তু তিনি গুলজার নামেই পরিচিত। তিনি ইন্ডিয়ান পোয়েট, লিরিসিস্ট, স্ক্রিন রাইটার, ফিল্ম ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার। এই গুলজারজি তার জীবনে কেরিয়ার শুরু করেছিলেন একজন মিউজিক ডাইরেক্টর হিসাবে। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন এবং পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কবিতা টোবা টেক সিং। যদিও এই টোবা টেক সিং এটি একটি স্থানের নাম, জায়গার নাম, কিন্তু তথাকথিত পাগল ভীষণ সিং বারবার এই নামটি উচ্চারণ করায় এই পাগল ভীষণ সিংয়ের নাম যেন হয়ে গেল টোবা টেক সিং। যাই হোক, এটি একটি পার্টিশন লিটারেচারের অন্তর্ভুক্ত। এই কবিতাটি গুলজারজি শুরু করেছিলেন যেন এইভাবে, আমার টোবা টেক সিংয়ের সাথে দেখা করতে হবে, শুনেছি আজও সে সোজা পায়ে দাঁড়িয়ে আছে, যে জায়গায় মন্টু তাকে ছেড়ে এসেছেন সেই জায়গায় সেখানে দাঁড়িয়ে সে বিড়বিড় করছে আজও, উপর দি গুড়গুড় দি মং দি ডাল দি লালটেন। যাই হোক, খোঁজ করছি সেই পাগলের ভীষণ সিংয়ের, খবর দিতে হবে তার বন্ধু আফজালকে। এইভাবে কবিতা শুরু করেছেন। তাহলে গুলজারের এই টোবা টেক সিং নামক কবিতায় একজন অসুস্থ বিকৃত মস্তিষ্ক ভীষণ সিংয়ের কথা বলা হয়েছে, যিনি টোবা টেক সিং নামক স্থানে বাস করতেন। যদিও পরে তার নামকেই যেন মনে করা হয় টোবা টেক সিং। যাই হোক, এই টোবা টেক সিং স্থানটি বর্তমানে কিন্তু পাকিস্তানে। এই ভীষণ সিং হল প্রধান চরিত্র সাদ্দাত হাসান মন্টুর লেখা শর্ট স্টোরি টোবা টেক সিংয়ে, যেটি পাবলিশ করা হয়েছিল 1955-এ। এই সাদ্দাত হাসান মন্টু সাহেবের গল্পে ভীষণ সিংয়ের যন্ত্রণাকে কবি গুলজার যথেষ্টভাবে অনুভব করেছেন এবং ভীষণ সিংয়ের যন্ত্রণা কবি গুলজারকে যথেষ্টভাবে নাড়া দিয়েছিল এবং সেই সাথে সাথে দেশভাগ বা পার্টিশনের কথাও বলা হয়েছে। সেই ছোট গল্পের প্রেক্ষাপটে এই কবিতাটি টোবা টেক সিং, রিটেন বাই গুলজার। সময়টা ছিল 1947। 1947-এ অফিসিয়ালি ইন্ডিয়া পাকিস্তান পার্টিশনের ঘটনাবলীর উপর এই কবিতা। অর্থাৎ এই কবিতায় একজন বিকৃত মস্তিষ্ক ভালো মনের মানুষটি তথাকথিত পাগল ভীষণ সিং ওরফে টোবা টেক সিং দীর্ঘ 15 বছর এবং তার ঊর্ধ্বে তিনি কোনোদিন শুয়ে থাকেননি, বিশ্রাম নেননি, বসেও থাকেননি, তিনি সব সময় দাঁড়িয়ে থাকতেন। কে? ভীষণ সিং। তিনি পাগল নামে পরিচিত ছিলেন। লাহোরের পাগলাগারদে বন্দিদশায় ছিলেন অন্য পাগলদের সাথে।
দেশভাগের কথা শুনে এই পাগল ভীষণ সিং অস্থিরভাবে অন্য পাগলদের কাছে জানতে চাইতো যে টোবা টেক সিং জায়গাটি এখন কোথায় কোথায় পড়েছে, ইন্ডিয়াতে নাকি পাকিস্তানে। এই পাগল ভীষণ সিং ওই টোবা টেক সিং নামক স্থানেই বসবাস করতেন, বলা হয় তার বেশ জমিদারিও ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন অর্থাৎ পাগল হয়ে যান। তখন তার আপনজনেরা লোহার শিকলে বেঁধে তাকে লাহোরের পাগলাগারদে রেখে যান। প্রথম দিকে আপনজনেরা আসতেন, তার মেয়ে রূপ কাউর সেও আসত, কিন্তু দেশভাগের এই ঘনঘটায় আর কারোর সাথে দেখা নেই। শুধু একবার তার এক মুসলিম বন্ধু এসেছিলেন, তিনি জানিয়ে গেছেন তার আপনজনেরা ইন্ডিয়াতে চলে গেছে, আর তাদের সাথেই তার 15 বছরের মেয়ে এই রূপ কাউর সেও চলে গেছে। যাই হোক, এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই ভীষণ সিং তিনি দাঁড়িয়েই থেকেছেন, তার পা পায়ের আঙুর হাঁটুতে ব্যথা ফুলে গেছে, অর্থাৎ তিনি এক যুগের বেশি সময় ধরে দাঁড়িয়ে কাটিয়েছেন। হ্যাঁ, কখনো কখনো দেয়ালে সাপোর্ট দিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন। এক মুসলিম বন্ধু ফজলউদ্দিন, বা এখানে বলা হয়েছে যার নাম আফজাল, তার সাথে দেখা করতে আসেন। ভীষণ সিং তার কাছে সব শোনেন। যাই হোক, পরবর্তী ঘটনায় দেখা গেছে যে এই ভীষণ সিং হিন্দুস্তান পাকিস্তানের ঠিক মাঝখানে বর্ডার লাইনে, ওয়াগা বর্ডার লাইনে শক্তভাবে দাঁড়িয়েছিল। সারা রাত কেটে যাওয়ার পর যখন সূর্য উঠছে, ভীষণ সিং মাটিতে মুখ থুপড়ে পড়ে যান, তিনি অসুস্থ হয়ে যান, অর্থাৎ তিনি বর্ডার লাইনে পড়ে যান। এখানে সাংকেতিকভাবে একটা ইঙ্গিত রাখা হয়েছে যেন এই বর্ডার লাইন এর তো কোনো নির্দিষ্ট নাম নেই, সেখানে ভূষণ সিং পড়ে গেছেন। যাই হোক, গুলজারজির যে কবিতা, সেই কবিতাতে এই ভীষণ সিংয়ের বর্ণনা, দুরবস্থার বর্ণনা করা হয়েছে। গুলজারজি কবিতা শুরু করেছেন, টু মিট ভীষণ সিং অ্যাট দ্য ওয়াগা বর্ডার। স্বাভাবিকভাবেই গুলজারজির খুব ইচ্ছা তিনি ভীষণ সিংয়ের সাথে দেখা করবেন ওই ওয়াগা বর্ডারে। কাল্পনিকভাবে খুব সহানুভূতিপূর্ণ কথা। তিনি এভাবে বলেছেন যে হি ইজ স্টিল দেয়ার, এখনও যেন ভীষণ সিং সেখানে পড়ে আছে, লাইং ইন দ্য নো ম্যানস ল্যান্ড, সেখানে পড়ে আছে, এমন কল্পনা করা হয়েছে। হয়ার মন্টু হ্যাজ এন্ডেড এই স্টোরি, অর্থাৎ সাদ্দাত হাসান মন্টু যেখানে গল্প শেষ করেছিলেন, অর্থাৎ ভীষণ সিং পড়ে আছে বর্ডার লাইনে মুখ থুবড়ে, সেখানে যেন দেখতে পাচ্ছেন গুলজারজি, এরকম কল্পনা করা হয়েছে। দ্য পোয়েট হ্যাজ টু টেল হিম হোয়াট হ্যাজ হ্যাপেন্ড উইথ আদার জাস্ট লাইক হিম। কবি আরও বলতে চাইছেন তার সঙ্গে কী অত্যাচার হয়েছে, কী যন্ত্রণা হয়েছে, এবং অন্যান্যদের সাথে কেমন কী হয়েছে, সেই পরিস্থিতি অর্থাৎ পার্টিশনের পরিস্থিতিটা কবিতায় বর্ণনা রয়েছে, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ভাবে। দে ওয়ার বুচার্ড, বলা হয়েছে যে এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে, এবং অনেক মানুষ পাগলের মতো ঘুরেছে যাদের কোনো ঘর বাড়ি নেই, এরকম নিরাশ্রয় মানুষের কথা বলা হয়েছে। দ্য পার্টিশন
changed the political map of undivided India. বলা হয়েছে এই কবিতায় যে পলিটিক্যালভাবে রাজনৈতিকভাবে যে চেঞ্জ এসেছিল তাতে রাজনৈতিক চিত্রটাই এই অখণ্ড ভারতের রাজনৈতিক চিত্রটাই চেঞ্জ হয়ে গেছিল অর্থাৎ এই ধরনের বর্ণনা এই কবিতায় রয়েছে গুলজার হ্যাজ টু টেল ভীষণ সিংস ফ্রেন্ড আফজাল অ্যাবাউট দ্য ডেথস অফ হিস ডিয়ার ওয়ান্স অর্থাৎ এই কবিতায় এই ভীষণ সিংয়ের আপনজন যারা মারা গেছেন তাদের কথাও রয়েছে তাই গুলজারজি এইভাবে বলেছেন আই হ্যাভ টু গো অ্যান্ড মিট টোবা টেক সিং ভীষণ অ্যাট ওয়াগা অর্থাৎ আমাকে যেতে হবে আমাকে দেখা করতে হবে সেই টোবা টেক সিং গল্পের যে ভীষণ সিং ওয়াগা বর্ডারে পড়ে রয়েছে তার সাথে দেখা করতে হবে যাই হোক তিনি এখানে ভীষণ সিং সবসময় বিড়বিড় করে যে কথা বলতেন ওপাইটি গুডগুডজি মংডি ডালডি ল্যান্টেন এই ধরনের যে কথাগুলো বলতো বিড়বিড় করে সবসময় ভীষণ সিং সে কথাও কবিতায় রাখা হয়েছে যাই হোক ইট রেফার্স দ্য পলিটিক্যাল আনরেস্ট অর্থাৎ কবিতায় আমরা পেয়ে যাই রাজনৈতিকভাবে যে বিশৃঙ্খলা তখন তৈরি হয়েছিল তার বর্ণনা ডিউরিং দ্য পার্টিশন ওই পার্টিশনের সময় এবং গুলজারজি দেখিয়েছেন যে কীভাবে কমন পিপল লাইক ভীষণ সিংয়ের মতন সাধারণ মানুষটা কীভাবে অত্যাচারিত হয়েছে তিনি বলেছেন ভীষণ সিং ওয়াজ নট দ্য ওনলি পারসন একমাত্র ভীষণ সিংয়ের ঘটনা এটা নয় ভীষণ সিং এখানে সিম্বলিক প্রতীকী অনেক মানুষের অত্যাচার হয়েছে যন্ত্রণা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে আদার্স আর গোয়িং টু বি কিল অন্যদের হত্যা করা হয়েছে যাই হোক এবার গুলজারজি হ্যাজ টু টেল ভীষণ সিংস ফ্রেন্ড আফজাল অ্যাবাউট দ্য ডেথ অফ হিস ডিয়ার ওয়ান্স অনেকে নাম এখানে ব্যবহার করেছেন যেমন লহনা সিং ওয়াদা সিং বেহেন অমৃত এই যে এদের উপর অত্যাচার যন্ত্রণা কারোর মৃত্যু সমস্ত বর্ণনা এই কবিতায় রাখা হয়েছে যাই হোক কেউ কেউ আবার দে সাম হাউ ম্যানেজ টু এসকেপ ফ্রম পাকিস্তান বাট ইন দ্য এন্ড দে ওয়ার বুচার্ড কেউ কেউ হয়তো পাকিস্তান থেকে ভারতে চলে গেছে আবার কেউ কাউকে হত্যা করা হয়েছে এরকম বর্ণনাগুলো এই কবিতায় রয়েছে তাই বলা হয়েছে যে যারা ব্লাড থ্রাস্টি রক্ত পিপাসু তারা কি করেছে শুধু হত্যা করেছে এ তো নয় ডিসপ্লেসড করেছে স্থানান্তরিত করেছে তাও নয় লুটেড দেয়ার বিলঙ্গিংস তারা যে জিনিসপত্র নিয়ে যেত সেগুলোকে লুট করত এরকম বিষয় রয়েছে যাই হোক এখানে অনেক নেমলেস কিলিংস হত্যার কথা বলা হয়েছে অফ থাউজেন্ডস অফ হিউম্যানস হাজার হাজার মানুষের সেসবের ইঙ্গিত রয়েছে বলা হয়েছে এখানে দে ডিড নট লিভ এ লিটল গার্ল বুড়ি বুড়ি নামে একটা ছোট্ট মেয়ে এখানে উল্লেখ করা হয়েছে বলেছে তাকেও ছাড়েনি যাই হোক বলা হয়েছে হার প্যারেন্টস মাইট হ্যাভ বিন কিল তার বাবা মাকে হত্যা করে ফেলা হয়েছে অনলি শি সার্ভাইভড এই মেয়েটি কোনোভাবে বেঁচে ছিল যাই হোক দ্য ইমেজারি রেফার্স টু দ্য ব্রুটালিটি অফ পার্টিশন মূলত এই যে শিশু মেয়েটি তার বাবা মাকে হত্যা করা হলো এই সব কল্পনাগুলো কি ইমেজারি রেফার্স টু দ্য ব্রুটালিটি অফ পার্টিশন এই পার্টিশনের বর্বরতা নির্মমতাকে ব্যাখ্যা করেছে এই কবিতায় যাই হোক এখানে বলা হয়েছে দেয়ার আর এ লট অফ ম্যাড পিপল এই ভীষণ সিংয়ের মতো অনেক পাগল লোকই ছিল হ্যাঁ হ্যাড টু রিচ দেয়ার ডেস্টিনেশন কাউকে কাউকে হয়তো তাদের নির্ধারিত স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে যাই হোক গুলজারজি রেফার্স টু দ্য পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইন 1947
তাহলে মূলত এই কবিতাটাই 1947-এর যে আনডিভাইডেড ইন্ডিয়া ভাগ হয়েছিল পাকিস্তান পার্টে সেই সময়ের ঘটনাগুলি বলা হয়েছে। অর্থাৎ সাদ্দাত হাসান মন্টু যে কথা বলেছেন তার গল্পে তাই বলা হয়েছে। যাই হোক, আর এই কবিতার মধ্যে একদম পরিষ্কারভাবে যেমন যেন প্রতিফলিত হয়েছে সাদ্দাত হাসান মন্টুর সেই শর্ট স্টোরি তোবা টক সিং, এবং ভীষণ সিংয়ের যে বর্ণনা সেটা ওই গল্পে যেমনভাবে বর্ণনা ছিল সেটাই বর্ণনা। যাই হোক, বলা হয়েছে যে এই পার্টিশন, এই পার্টিশনের জন্য অনেক গল্প কাহিনী ইনসিডেন্ট যেগুলো স্যাড, প্যাথেটিক, হার্ট রেন্ডারিং এরকম যন্ত্রণাদায়ক ঘটনা ঘটেছে। তাহলে আমরা এই কবিতায় মূলত যেটা পেলাম, আমাদের যে শর্ট স্টোরিটা রয়েছে, যে শর্ট স্টোরি একই নামেই, অর্থাৎ কি না এই টোবা টেক সিং যেটা লিখেছিলেন আমাদের সাদ্দাত হাসান মন্টু, সেখানে যে ভীষণ সিংয়ের দুরবস্থার বর্ণনা করা হয়েছে, তার জীবন কাহিনী বর্ণনা করা হয়েছে, পার্টিশনের কথা বলা হয়েছে, মানুষের হত্যার কথা বলা হয়েছে, লুটতরাজের কথা বলা হয়েছে ইত্যাদি, সেই বিষয়টাই হলো এই কবিতার মূল বিষয়। যাই হোক বন্ধুরা, এই টোবা টেক সিং, আমরা এখানে কবিতা বিষয়ক আলোচনা করলাম যেটা লিখেছেন গুলজার, কিন্তু আমাদের আরও একটি ভিডিও দেওয়া আছে সাদ্দাত হাসান মন্টুর লেখা যে শর্ট স্টোরি টোবা টেক সিং, তোমরা দেখে নিও। আমার মনে হয় দুটো ভিডিও যদি তুমি ফলো করো, অর্থাৎ যেটা সাদ্দাত হাসান মন্টু সাহেবের লেখা সেই শর্ট স্টোরি এবং এই টোবা টেক সিং রিটেন বাই গুলজার, দুটোকে পড়লে তোমাদের একটা চিন্তাভাবনা চলে আসবে এই কবিতা বা গল্প সম্পর্কে বা ভীষণ সিং সম্পর্কে বা পার্টিশন সম্পর্কে বা তখনকার যে পরিস্থিতি হয়েছিল তার সম্পর্কে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়, কবিতা টোবা টেক সিং রিটেন বাই গুলজার। বন্ধুরা ভালো থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।